ভারতীয় সেনায় কম অফ থার্টি ওয়ান হেলিকপ্টারের সংযোজন লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ইন্ডিয়ান ডিফেন্স নিউজ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটন অন করুন ধন্যবাদ সবাইকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক রাশিয়া থেকে কম অফ থার্টি ওয়ান হেলিকপ্টার কেনার চুক্তি মঞ্জুর করল দুই দেশের মধ্যে এই দশটি হেলিকপ্টার কেনার চুক্তি প্রায় ছত্রিশশো কোটি টাকা খরচ করা হয়েছে বলে জানা গিয়েছে ভারতীয় নৌসেনা তাদের জাহাজের সুরক্ষা ব্যবস্থাকে মাথায় রেখে এই হেলিকপ্টার কেনার প্রস্তাব দিয়েছিল এই চুক্তি মঞ্জুর হওয়ার পর ভারতীয় নৌসেনার শক্তি আরও বৃদ্ধি পাবে সূত্রের খবর এই হেলিকপ্টার অন্যান্য চপারের তুলনায় অনেকটাই হালকা যার ফলে এই হেলিকপ্টারের নিয়ন্ত্রণ রাখা অনেকটাই সহজ বলে জানা গিয়েছে প্রতিরক্ষা মন্ত্রককে পক্ষ থেকে জানানো হয়েছে ভারত রুশের চুক্তি অনুযায়ী এই দশটি হেলিকপ্টার ভারত কিনছে এই বিমান এখনও পর্যন্ত চীন এবং রাশিয়া ব্যবহার করেছে ভারতের কাছে আগেই বারোটি কম অফ থার্টি ওয়ান চপার রয়েছে এই চপার ভারতের সমুদ্রে লড়াকু বিমান বাহনের রক্ষার দায়িত্ব রয়েছে দুই সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার সফরে গিয়ে দশটি কমফ থার্টিয়ান চপার কেনার চুক্তির বিষয়ে আলোচনা করে আসেন নৌসেনাকে শক্তিশালী করতে ভারত ষোলোটি অ্যান্টি সাবমেরিন সৌদা করেছে নির্বাচনের মরশুমেও কেন্দ্র সরকার সেনার আধুনিকীকরণের যোজনায় কোনো বদল আনেননি